আজ আমরা দেখাবো রেঞ্জিং রড ও অ্যারো। আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম আমরা চেন, মেট্রিক চেন, আজ দেখাবো অ্যারো আর রেঞ্জিং রড। জেনারেলি রেঞ্জিং রড আমরা ইউজ করি দুটো লাইনকে স্ট্রেট করার জন্য বিফোর চেনিং, কোনো একটা চেনিং করার পূর্বে লাইনটাকে স্ট্রেট করার জন্য আমরা রেঞ্জিং ব্যবহার করি, রেঞ্জিং রড। একটা সার্ভে করার জন্য জেনারেলি আমরা তিনটে রেঞ্জিং রড ইউজ করে থাকি, আর অ্যারো যেগুলো আমরা ইউজ করি সেগুলো হলো চেনগুলোকে কানেক্ট করার জন্য অ্যারো আমরা ইউজ করি। তো প্রথমে আসি রেঞ্জিং রড। রেঞ্জিং রড মেনলি 2 মিটারের হয়, কিন্তু আমাদের এখানে আসে 2.6 মিটারের। এখানে যে এই যে নিচে সরু আয়রন পার্টটাকে বলা হয় আয়রন শুজ। আর জেনারেলি রেঞ্জিং রড দুটো কালারের হয়, একটা একটা কালারের ডিস্টেন্স হয় 0.2 মিটার। আর জেনারেলি এই কালারটা দু রকমের কালার হয়, রেড অর হোয়াইট অর ব্ল্যাক অর হোয়াইট। আর রেঞ্জিং রড সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হলো GI5, ডায়ামিটার হলো 2.25 mm। এছাড়াও উডেন রেঞ্জিং রড হয়, সেগুলো সাধারণত শেপে স্কোয়ার হয়। এবার দেখায় অ্যারো। অ্যারো সাধারণত একটা স্টিল ওয়্যার যেটার ডায়ামিটার হলো 4 mm। আর এই যেটা আছে হ্যান্ডেলটা ডায়া, এটা হলো 50 mm, লেন্থটা 400 mm।